আমার ছোট ভাই ঢাকাতে মানে থাকে, মালিবাগে ওখানে কাজ করে। এখন ওখান থেকে 7 দিন ধরে জ্বর, তারপর ওখানে চিকিৎসা করছে। চিকিৎসা করার রক্ত পরীক্ষা করার পর ধরা পড়ছে ডেঙ্গু। তারপরে আমরা বলছি বাসায় নিয়ে আসছি, এখানে ঠাকুরবা এখানে রেজিস্ট্রেশন থেকে নামাই ডাইরেক্ট সদরে ভর্তি করা গেছে। এখানে 27 তারিখে ভর্তি করার পর মানে শুধু নাফা আর হচ্ছে স্যালাইন একটা দিছে, লিখে বাইরে থেকে কিনে নিয়ে আসছি। এখানে তখন স্যালাইন দিছে, নাফা খাইতে দিছে, আর আজকে একটা পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষাটা বাইরে থেকে করাই আনছে, বাইরে টাকা নিয়েছে, এখানে ডাক্তার লিখে দিয়ে 30% ছাড় পর্যন্ত লিখে দিয়েছে, ওই হিসেবে ওখানে দিয়েছে। আমি ঢাকা টাঙ্গাইলে টুঙ্গি গেছিলাম বিশ্বনগরে আড্রা করে। ওই জায়গায় থাকাকালীন মানে কিছুদিন সর্দি ভাব ছিল, তারপরে টেস্ট করছি, টেস্টেতে ডেঙ্গু ধরা পড়ছে। ডেঙ্গু ধরার পরে না কমাতে আমি বাসা চলে আসছি, বাসা এসে এখন সরকার সদরে ভর্তি হয়েছি। এখন একটু কম কম মনে হচ্ছে। একদিন শুনছিলাম ঢাকায় ডেঙ্গু ছিল, এখন তো আমাদের ঠাকুরগাঁয় ডেঙ্গু রুগী 2-3টা অলরেডি চলে আসে। এখন তো আমরা ঠাকুরগাঁও বাসী আতঙ্কিত, এখন এই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। আমি দেখছি যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে 3-4 জন ডেঙ্গু রুগী আছে। তো মানে প্র্যাকটিক্যালি কোনো মানে টেস্টের ব্যবস্থা নাই এই মেডিকেলে। আমরা চাচ্ছি যে সরকারিভাবে যেন আমাদের এই ঠাকুরগাঁও মেডিকেলে ডেঙ্গু টেস্টের ব্লাড টেস্টের ব্যবস্থা করা হয়। ঠাকুরগাঁওয়ে আমাদের গত 23 জুলাই থেকে এখন পর্যন্ত 6টা রুগী ভর্তি আছে। 3টা রুগী চিকিৎসা শেষে তারা বাড়িতে অবস্থান করে এবং বর্তমানে 3টা রুগী হাসপাতালে অবস্থান করতেছে। হাসপাতালে প্রয়োজন আমাদের হাসপাতালে প্রয়োজন ওষুধ আমরা হাসপাতালে সরবরাহ করছি, তবে হাসপাতালে প্রয়োজনীয় টেস্ট না থাকার জন্য সরকারি নির্ধারিত হার নিকটস্থ ক্লিনিক থেকে তারা আমরা টেস্টগুলো করাইছি। এবং আমরা যাতে ভবিষ্যতে আরও যাতে রুগী না আসে এবং আসলে যাতে প্রবল যাতে চিকিৎসা হয় সেই প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ঠাকুরগাঁও সদর হাসপাতালে যেসব ডেঙ্গু রুগী আসতেছে, হাসপাতালে প্যাথোলজিক্যাল টেস্ট না থাকার জন্য আশেপাশে নিকটস্থ ক্লিনিকে যে প্যাথোলজি পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা করা হচ্ছে, সেগুলো যাতে অতিরিক্ত টাকা না নিতে পারে এবং রুগীরা প্রতারিত না হয় সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।